ফের বিপদের ওপর মহাবিপদ। আমফানের থেকেও ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসবে বাংলার উপকূলে। চলবে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডব লীলা, সাথে প্রবল বৃষ্টি, এর ফলে ডুবতে পারে বিভিন্ন এলাকা, এমনই আশঙ্কার বার্তা দিলেন আবহাওয়া দপ্তর। তো কবে কখন কোন কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে আবারও বিধ্বংসী ঘূর্ণিঝড়? ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় প্রতি ঘণ্টায় এর গতিবেগ কত থাকবে, কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, এ বিষয়ে আবহাওয়া দপ্তর ও বিশেষজ্ঞরা কি জানালো বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একের পর এক ঘূর্ণিঝড়ে ডুবে যেতে পারে ভারতের বেশ কিছু শহর, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে রাষ্ট্রপুঞ্জের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ বা IPCC-র তরফে। অন্যদিকে ভারতের যে সকল শহরের ক্ষেত্রে এমন সতর্কতা জারি করা হয়েছে সেই সকল শহরের তালিকায় প্রথমেই রয়েছে কলকাতা। এইভাবে একের পর এক ঘূর্ণিঝড় ধেয়ে আসার যে আশঙ্কা দেখা দিয়েছে বলে দাবি করেছে রাষ্ট্রপুঞ্জের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল ফর ক্লাইমেট চেঞ্জ বা IPCC। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ুর পরিবর্তনকে। রাষ্ট্রপুঞ্জের পেশ করা IPCC রিপোর্টে বলা হয়েছে কলকাতা এবং রাজ্যে ক্রমেই আমফানের মতো প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের সংখ্যা আরও বাড়তে পারে। আবহাওয়ার পরিবর্তনের ফলে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে শহর কলকাতা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে লবণাক্ত জলে ডুবে যেতে পারে সুন্দরবন এবং সংলগ্ন অঞ্চলের নিচু এলাকাগুলিও। রিপোর্টে বলা হয়েছে আবহাওয়া পরিবর্তনের জেরে কলকাতা এবং রাজ্যের উপকূলবর্তী এলাকায় বারবার আছড়ে পড়তে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদরা বলছেন গত 5 বছরে নিরিখে ঘূর্ণিঝড়ের প্রবণতা ক্রমেই বাড়ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা সারা ভারতবর্ষের মধ্যে এমন একটি জেলা যেখানে সবচেয়ে বেশি সাইক্লোন আঘাত করেছে। বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া পরিবর্তনের ফলে শুধু কলকাতাই নয়, ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে দেশের আরও 20টি মহানগর। রিপোর্টে যে সকল আশঙ্কার কথা বলা হয়েছে সেগুলি হল পশ্চিমবঙ্গ এবং কলকাতায় আগামী দিনে ঘূর্ণিঝড়ের সংখ্যা বিপুল পরিমাণে বাড়তে পারে। আবহাওয়ার এই পরিবর্তনের কারণে ভয়াবহ বন্যা হতে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কলকাতার ক্ষেত্রে তেমন পরিকাঠামো নেই বলে উল্লেখ করা হয়েছে।